السلام عليكم سير. وعليكم السلام. তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। তোমাদের সাথে কতদিন পর দেখা হচ্ছে বলো তো? প্রায় 1.5 বছর হয়ে গেছে না? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অথই আগে কি ক্লাস ছিল আজকে? স্যার ইংলিশ। ও, তাহলে তো সবাই একই ক্লাসে প্রেজেন্ট ছিল। কতজন ছিল ওই ক্লাসে? জানো? স্যার 53 অর 54 এমন কিছু ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2 মিনিট ওয়েট করতেছি। হ্যাঁ আপনাকে একটা কথা করি, হ্যাঁ অবশ্যই। আপনি যে ভিডিওটা অন করেছেন, আমার মনে হয় আপনি পিছনে জাস্ট স্কুল গ্রাউন্ডে পিক দিয়েছেন, বাট আপনি স্কুল গ্রাউন্ডে নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, মানে মনে হচ্ছে আমি স্কুলের ফিল্ডে আছি, তাই তো? এরকম মনে হচ্ছে না? হুম, তোমাদের স্কুলটাও দেখালাম, আসসালামু আলাইকুম। ক্যাম্পাসটাও দেখালাম, এই জন্য আমি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। স্যার আপনাকে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্যার আপনাকে তো দেখা স্যার দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে তো? এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। হুম, তোমাদের স্কুলের ফিল্ডটাও একটু দেখালাম, দেখাচ্ছি তোমাদের আর কি। অনেকদিন ধরে দেখো না স্কুল, তো এই জন্য আর কি ভাবলাম যে না। স্যার এখানে কি মহাকাশ লাগানো যাবে না? সবই লাগানো যাবে স্যার একদিন লাগিয়ে দিবেন, আমরা মহাকাশও দেখি আসসালামু আলাইকুম স্যার। নাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি না প্র্যাকটিক্যাল খাতাটা মেসেঞ্জারে দিয়েছিলাম, আপনি লাইকলি কিছু দেননি। মেসেঞ্জারে তোমার সাথে কি আমার অ্যাড আছে ফেসবুকে? তার মানে গ্রুপে। গ্রুপে তুমি যদি, ও গ্রুপে দিয়েছো না? আচ্ছা, তুমি যদি ইনবক্স করো তাহলে অ্যাড থাকলে সে আমি ওটা দেখি, না হলে আমাকে আবার জানাতে হবে যে আমি পাঠিয়েছি। তাহলে কি গ্রুপে মানে আপনাকে ইনবক্সে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, ইনবক্সে দিও তুমি, মানে ইনবক্সে দিয়ে আমাকে বলো স্যার ইনবক্সে পাঠিয়েছি। ঠিক আছে, ওকে স্যার। আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের হচ্ছে তৃতীয় যে প্র্যাকটিক্যাল সেটা বাকি অংশ করাবো, এবং ওইটা দিয়ে দিব আজকে, ইমেল করে দিয়ে দিব তোমাদের। আচ্ছা, আমাদের 40 প্রায় হয়ে গেছে, আর 1 মিনিট আমরা দেখবো। এখন অনেকেই জয়েন করছে। মাহিয়া মিম জয়েন করেছ? মিম শুনো না হিনা, মিউট করো।
এখানে ব্যাকগ্রাউন্ড ধরো দেখানো যাবে যে বনের মধ্যে আছি বা আরো অনেক সুন্দর যে সিনারি আছে সেখানে, সেটাও ইনক্লুড করা যাবে, বুঝতে পেরেছো? স্যার এটা কিভাবে করেন? গ্রিন স্ক্রিন দিয়ে? না না না, এখন যারা কম্পিউটারে করতেছো তাদের দেখবা কম্পিউটারে সহজে করা যায় এটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মোবাইলে তোমার 8 ভার্সন, অ্যান্ড্রয়েড 8 ভার্সনের উপরে লাগবে আর কি, মোবাইলে। স্যার আমার এখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন না বক্সে দিয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, না আচ্ছা কি বললা আরেকজন স্যার, এখন চেঞ্জ করতে পারবেন না পিছেরটা? হ্যাঁ এখন চেঞ্জ করা যাবে। এই কাজগুলো দেখানো যাবে না, বুঝলো? নাই স্ক্রিন শেয়ারে তোমার এই জুমের এই কাজগুলো দেখা যায় না, তো স্ক্রিন শেয়ার মানে কম্পিউটারের যে কাজ ওইটা দেখা যাবে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। এই স্ক্রিনটা সুন্দর তাই না? জি স্যার। মহাকাশের? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করব। আর হ্যাঁ ওকে, তাহলে আমি স্যার আমি কি তিন বক্সে দিয়েছি? আচ্ছা ঠিক আছে, আমি দেখব নি। ওকে মিউট অল, এখন অনেকে জয়েন করছে। আমরা এখন দেখো, ওয়ালাইকুম আসসালাম, এখন কি দেখা যাচ্ছে? দেখো তো। জি স্যার। কিন্তু দেখা যাচ্ছে আজকে তো আমরা পেজ 49 পড়ব। 49 আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি। জি স্যার। হ্যাঁ ইন্টারনেট তো আমার পাঠ্য বিষয়, এটুকু হয়ে গেছে তাই না? আমাদের এই টপিকস তো হয়ে গেছে। আচ্ছা আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি, এটা এখানে খুবই ইম্পর্টেন্ট টপিকস এটা কিন্তু। হ্যাঁ এখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে আজকে। তো এটা আমি ও কিছু অংশ পড়ব, ও আরিশা পড়ব আজকে। আচ্ছা আমি পড়া শুরু করি। ওকে স্যার আমি পড়ি। আচ্ছা তাহলে আমি শুরু করে দেই, তারপরে তোমরা পড়বা। হ্যাঁ তুলনা পড়বা। তাহলে দেখো, আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি, এর মানে বুঝাচ্ছে যে আমি ইচ্ছা করলে আইসিটি দিয়ে আমার ভবিষ্যতের যে ক্যারিয়ার সেটা করতে পারি, যদি আমার ইচ্ছা থাকে আর কি, ঠিক আছে? বা অন্য কোনো পেশার পাশাপাশি তোমার যদি আইসিটি নলেজটা ভালো থাকে তাহলে তুমি এখানেও তোমার ক্যারিয়ার গড়তে পারবা। তো কি কি ক্যারিয়ার আছে আইসিটির উপর, তো আমরা সেইগুলো কিছুটা এখানে আইডিয়া পাবো। আচ্ছা এখনো অনেকেই জয়েন করতেছে, এত লেট কেন? আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি অনেক আগেই। ঠিক আছে দেখো, ভবিষ্যতে আইসিটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়। আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণ, এখনো আবার আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণ কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যোগ দেওয়া কিংবা নিজের একটা প্রতিষ্ঠান তৈরি, উভয় ক্ষেত্রে আইসিটিকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে তাই আইসিটিতে দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে যথেষ্ট সচেতন হতে হবে। কি বলবো, এখনো যথেষ্ট সচেতন হতে হবে। সাধারণত অফিস সফটওয়্যার ব্যবহার, ইন্টারনেট, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রায় সব কিছুতেই প্রাথমিক দক্ষতা না থাকলে আগামীতে কোথাও চাকরি পাওয়া কঠিন হবে। এটা তোমরা কিন্তু একটু দেখো, সফটওয়্যারের ব্যবহার, ইন্টারনেট, ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবকিছুতে প্রাথমিক দক্ষতা, অর্থাৎ তোমাকে যে অনেক এক্সপার্ট হতে হবে এরকম না, কিন্তু একটা প্রাইমারি ধারণা না থাকলে তোমার কিন্তু ইন ফিউচার তুমি যে ক্যারিয়ারে করতে চাও, ধরো তুমি যে কোনো অফিসে জব করো বা সরকারি জব করো, তাহলে তোমার কিন্তু ক্যারিয়ার দেখবা 20% তুমি পিছিয়ে যাবা। আর যদি এগুলো প্রাইমারি ধারণা থাকে তাহলে কিন্তু তোমার ওই চাকরিতে দক্ষতাটা 20% কিন্তু বেড়ে যাবে, বুঝতে পেরেছো বিষয়টা? তো এগুলো প্রাথমিক ধারণা অবশ্যই থাকতে হবে, ইন্টারনেট সম্পর্কে, তারপরে কোনো সফটওয়্যার ব্যবহার সম্পর্কে, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে, ইমেল সম্পর্কে। তো দেখবে এখন জব ক্ষেত্রে কিন্তু উল্লেখ করেই দেয় যে
কম্পিউটারের নলেজ থাকতে হবে, এরকম কিন্তু ম্যাক্সিমাম জবে দেখবা উল্লেখ করে দেয় যে কম্পিউটারের নলেজটা তোমাকে রাখতে হবে। ওকে, তারপরে দেখো অন্যদিকে প্রোগ্রামিং, ওয়েবসাইট বিনির্মাণ, কম্পিউটার নিরাপত্তা ইত্যাদি বিশেষায়িত কাজের চাহিদাও। আচ্ছা, এখানে বিশেষায়িত কাজ বলছে কেন, কেউ কি বলতে পারবা ওয়ারিশা? অন্যদিকে প্রোগ্রামিং, ওয়েবসাইট বিনির্মাণ, কম্পিউটার নিরাপত্তা ইত্যাদি বিশেষায়িত কাজের চাহিদাও বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই মানে স্যার, এটা একটা, হ্যাঁ এটা হচ্ছে ধরনের কাজ, এটা ধরো আগে কিন্তু এইটা ছিল না, হয়তো যেমন আগে কিন্তু আমরা যারা অফিসে কাজ করত, ধরো ম্যানুয়াল সিস্টেমে কাজ করত কিন্তু, ঠিক আছে? তো এখন দেখবা প্রত্যেক মন্ত্রণালয় বলো সব জায়গায় আলাদা কিন্তু এটার পোস্টই ক্রিয়েট হয়েছে। ধরো সহকারী প্রোগ্রামার বা ডাটাবেজ ম্যানেজার, এরকম কিন্তু প্রত্যেক মন্ত্রণালয়েরই কিন্তু কি হয়েছে, মানে আলাদা জনবলের যে পদ, সেই পদটা কিন্তু সৃষ্টি হয়েছে, স্পেশাল পদ। অর্থাৎ এই পদটা কিন্তু আগে ছিল না। ধরো এখন যে বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু দেখবা তোমার প্রোগ্রামার নিয়োগ দেওয়া হয়, বা বিসিএস ক্যাডারে প্রোগ্রামার বা এই এগুলো কিন্তু ইনক্লুড হয়েছে। যেমন ধরো শিক্ষক হিসেবে আইসিটি টিচার, ধরো আগে কিন্তু ছিল না, অনেক আগের কথা যদি চিন্তা করো তখন কিন্তু ছিল না। তো এই পদগুলো কিন্তু সময়ের চাহিদার সাথে কিন্তু এই পদগুলো সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই জন্য এগুলোকে বিশেষায়িত কাজ বলা যায়, যে স্পেশাল এর জন্য আলাদা কিন্তু সেক্টর রয়েছে, প্রোগ্রামিং, ওয়েবসাইট নির্মাণ। তো এগুলো কিন্তু আগে ছিল না, যেহেতু এগুলো এখন নতুন ভাবে আমাদের প্রয়োজন পড়েছে, এই জন্য পদটাও কিন্তু এখন তৈরি হয়েছে। তারপরে দেখো বিশ্বব্যাপী তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে একটি বড় ক্ষেত্র, তথ্য প্রযুক্তির প্রধান উপকরণটি বলা চলে কম্পিউটার। এই কম্পিউটারে যে কত শত কাজ আছে তা কল্পনাতীত, অর্থাৎ তুমি কত ধরনের কাজ যে পাবা সেটা আসলে কল্পনাতীত, তুমি চিন্তাও করতে পারবে না। মিনিমাম ধরো 1000 সেক্টরের টাইপের কাজ আছে এই আইসিটি রিলেটেড। তারপরে দেখো কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, কল সেন্টার ইত্যাদি সবই এর অন্তর্ভুক্ত। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু আমার সাবজেক্ট, এই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটাই কিন্তু আমি পড়াশোনা করেছি। অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক ইঞ্জিনিয়ারিং, মোবাইল কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন, এমন হাজারটি ক্যারিয়ারের নাম বলা যাবে। অর্থাৎ এই আইসিটি সেক্টরেই হাজারটা ধরো সেক্টর আছে, যেই সেক্টরে তুমি যদি স্পেশালিস্ট কোনো কাজ জানো তাহলে তুমি সেই সেক্টরে ক্যারিয়ার করতে পারবা। বুঝতে পেরেছো বিষয়টা? ধরো তুমি যদি সফটওয়্যারের দিকে যাও তাহলে সফটওয়্যারের আবার অনেক প্রকারভেদ আছে, ঠিক আছে? তো দেখো সফটওয়্যারেরই অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তুমি ধরো প্রায় শতেকখানিক ল্যাঙ্গুয়েজ আছে, তুমি যদি 5-6টা স্পেশালিস্ট ল্যাঙ্গুয়েজ জানো তাহলে কিন্তু তুমি সবচেয়ে বড় কিন্তু ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এবং এটা দিয়ে তুমি তোমার ক্যারিয়ার করতে পারবা, অনেক টাকা ইনকাম করতে পারবা। তারপরে দেখো বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও প্রোগ্রামিং এর সম্ভাবনার দ্বার দিন দিন উন্মোচিত হচ্ছে। প্রোগ্রামিং এর চাহিদা বর্তমানে অনেক বেশি, সবকিছু এখন কম্পিউটারাইজড হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার দিয়ে এই প্রোগ্রাম তৈরি করা হয়, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস প্রোগ্রামিং এর মাধ্যমে করা। আচ্ছা, যেহেতু অ্যাপস এর বিষয়টা চলে আসছে, যে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস, এই যে দেখো, তো আমার একটা, আমার দেখা, আমার নিজের দেখা, তো আমার একটা ফ্রেন্ড আছে, তার হচ্ছে এই অ্যাপস তৈরি করার একটা ফার্ম আছে আর কি, ও iOS অ্যাপস তৈরি করে। তো ও তো ধরো বছরে প্রায় 5 কোটি টাকা ইনকাম করে বছরের, বুঝতে পারছো বিষয়টা? বছরে প্রায় 5 কোটি টাকার মতো তার ওই ফার্ম, 40 জন এমপ্লয় আছে তার, ওই অ্যাপস, শুধু অ্যাপসই তৈরি করে সে। এখন তোমরা কি জানো যে অ্যাপস দিয়ে আসলে কিভাবে টাকা ইনকাম হয়? নো স্যার। আচ্ছা, জানো না? এই যে তোমরা যে গুগল প্লে স্টোরে থেকে অ্যাপস নামাও। হ্যাঁ বলো। স্যার সরি ফর ইন্টারাপ্টিং, বাট স্যার এখানে সুরাইয়া 64 নামের একটা মেয়ে আছে, আই গেস ওই আমাদের ক্লাসের না। ও তাই? জি স্যার। সুরাইয়া? জি স্যার। 60
কি সায়েন্সের না মানে আমাদেরই না তাহলে জয়েন করলে কি হবে নাও স্যার আমাদের না মনে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার অন্য কোন গ্রহে এটো করতেছে এটো করতেছে স্যার অন্য কোন গ্রহে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এলিয়েন তাই তো জি স্যার স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওকে তাহলে পৃথিবীর আসলে হ্যাঁ হ্যাঁ মঙ্গল গ্রহ থেকে হ্যাঁ হ্যাঁ আমার পিছনেই আছে কিন্তু দেখো অন্য একটা গ্রহ আছে আমার পিছনে আচ্ছা যেটা বলছিলাম যে অ্যাপস থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারি তোমরা জানো যে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস কিন্তু আমরা ডাউনলোড করি তাই না এখন একটা জিনিস মাথায় রাখবা যে অ্যাপস দুই ধরনের হয় একটা হচ্ছে পেইড অ্যাপস আর একটা হচ্ছে ফ্রি অ্যাপস তোমরা যে অ্যাপস গুলা ইউজ করো সেটা কি পেইড মানে কিনো না ফ্রি ফ্রি নামাও ধরো গেমের একটা অ্যাপস নামালা তাহলে ওটা কি টাকা দিয়ে কিনতে হয় না ফ্রি পাওয়া যায় স্যার ফ্রি পাওয়া যায় প্লে স্টোর থেকে নামে ফ্রি পাওয়া যায় আচ্ছা ফ্রি পাওয়া যায় তোমরা ভাবতেছো এটা কোনো ফ্রি এটা কোনো কিছু লাগতেছে না তোমাদের তাই তো কিন্তু আসলে দেখবা ওই যে অ্যাপসটা তৈরি করেছে সে কি তোমাদের ফ্রি দিয়েছে মানে তাহলে তার বেনিফিটটা কি যে অ্যাপসটা তৈরি করেছে এত কষ্ট করে তোমাকে ধরো একটা গেমের অ্যাপস মানে ফ্রি ফ্রি দিয়েছে তুমি গুগল প্লে স্টোর থেকে ফ্রি পাচ্ছ তাহলে তার বেনিফিটটা কি তুমি কি জানো সেটা যত ডাউনলোড হবে তত তত কি তত ইনকাম হবে না খালি ওইটাই না ওটা তো একটা পার্সেন্টেজ একটা ক্ষুদ্র পার্সেন্টেজ অ্যাপ গুলো যে আমাদের ফোনের স্পেস নিয়ে নেয় না ওটার জন্য না আমি বলি বিষয়টা ওই অ্যাপ গুলো দিয়ে অ্যাড দেখায় হ্যাঁ অ্যাড দেখায় গুড এই তো যখন কোনো অ্যাপসটা তৈরি হয় তখন হচ্ছে সে চিন্তা করে যে আমি এটা কি যদি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস হয় তাহলে অনেকে কিনতে হয় ঠিক আছে পেইড অ্যাপস আমরা যেটাকে বলি ধরো সফটওয়্যার অনেক সফটওয়্যার আছে কম্পিউটার কিনে নিতে হয় আমরা আরেকদিন বলছিলাম যে সফটওয়্যার যদি অরিজিনাল তুমি কিনতে যাও তাহলে অনেক টাকা লাগে কম্পিউটারস এর সফটওয়্যারের দাম অনেক বেশি হয়ে যায় এই যে আমরা যে উইন্ডোজ ইউজ করি একটা অরিজিনাল উইন্ডোজ এর দাম কত তোমরা জানো সেটা 10 থেকে 11 হাজার টাকা অথচ আমরা সেটা 30 টাকা ইউজ করে সেই উইন্ডোজটা ব্যবহার করি 30 থেকে 40 টাকা পেন ড্রাইভে নিয়ে এসে অর্থাৎ পাইরেটস যেটা কপি করা সেটা কিন্তু আমরা ইউজ করি এই জন্য কিন্তু আমাদের মানে প্রত্যেকটা কম্পিউটার আপডেট দিতে বলে তারপরে আবার ভাইরাস অ্যাটাক করে এটা কিন্তু আমাদের পাইরেট সফটওয়্যার গুলো আমরা ইউজ করি এই কারণে কিন্তু বিদেশে যারা বাইরের কান্ট্রিতে যারা এগুলো ব্যবহার করে তারা অরিজিনালটা ব্যবহার করে এবং বাহিরের কান্ট্রিতে সফটওয়্যার কিনলে কম্পিউটার ফ্রি দেয় আর আমাদের কম্পিউটার কিনলে সফটওয়্যার ফ্রি দেয় তাহলে বুঝতে পারছো বিষয়টা কি আমি আবার বলতেছি সফটওয়্যার কিনলে কম্পিউটার ফ্রি ধরো তুমি 10টা সফটওয়্যার কিনলা তাহলে তোমাকে একটা ল্যাপটপ ফ্রি দিয়ে দিবে আর আমার দেশে তুমি একটা ল্যাপটপ কিনবে তোমাকে 100টা সফটওয়্যার ফ্রি দিয়ে দিবে স্যার আমরা কি অন্য দেশে চলে যাব না না অন্য দেশে কেন যাবা আমরা চেঞ্জ হব আস্তে আস্তে বুঝো নাই আমাদের দেশ তো অনেক ভালো দেশ বুঝো নাই অন্য দেশের চেয়ে আমরা অনেক হ্যাপি না আমরা এই যে এত আমাদের মধ্যে এত আন্তরিকতা অন্য কান্ট্রিতে এই আন্তরিকতা কিন্তু কখনো পাবা না ঠিক আছে আমরা মিলেমিশে সবাই বসবাস করি একে অন্যের মানে কে সাহায্যের জন্য এগিয়ে যাই এই এইগুলা কিন্তু অন্য কান্ট্রিতে আবার নেই এতটা ওখানে হচ্ছে কি বলবো তোমার হচ্ছে রোবোটিক্স লাইফ যেখানে কাজের উপরে খালি থাকা ঠিক আছে ওখানে কোনো বাচ্চা মায়ের সাথে এমন ভাবে ব্যবহার করে মনে হয় কি চিনেই না চিনেই না হ্যাঁ হ্যাঁ বিদেশে বিদেশে হ্যাঁ তো ওই কালচার আর আমাদের কালচার মিলবে না আমরা অনেক হ্যাপি মানে আমরা কি বলবো আমরা যারা এই কান্ট্রিতে বাস করি ধর আমাদের বাংলাদেশে বাস করি আমরা অনেক হ্যাপি আর কি তাহলে দেখো স্মার্টফোনের বিভিন্ন যে অ্যাপস তো এই অ্যাপস গুলো যারা তৈরি করে সেই তৈরিকৃত অ্যাপস কি হয় যখন আমি গুগল গুগল প্লে স্টোর এটা ধরো একটা জায়গা এই জায়গাটা তৈরি করে দিয়েছে কে তৈরি করেছে গুগল অর্থাৎ এখানে যারা অ্যাপস তৈরি করে তারা এখানে অ্যাকাউন্ট খুলতে হয় এই যে তুমি যে গুগল প্লে স্টোরে অ্যাপস দেখো সে যারা অ্যাপস তৈরি করে এক একটা অ্যাপস ওখানে দেওয়ার দিয়েছে তাদের একটা অ্যাকাউন্ট আছে
প্রতি বছর সেই অ্যাকাউন্ট $25 করে তারা সাবস্ক্রিপশন ফি নেয়। অর্থাৎ আমি গুগল প্লে স্টোরে যদি আমার কোনো অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপলোড দেওয়ার জন্য, আমার অ্যাপস রাখার জন্য কোনো জায়গা আমি ভাড়া করি, তাহলে প্রতি বছর $25। $25 বুঝতে পেরেছ? $25 গুণন 85, তাহলে প্রায় কত টাকা হয়? প্রায় 2,000 টাকার উপরে হবে, তাই না? 2,500 টাকার মতো। তাহলে এইটা কিন্তু গুগল আগেই তোমাকে যদি অ্যাকাউন্ট খোলো তাহলে নিয়ে নিল, খেয়াল করো। দেন আমি যে অ্যাপসটা তৈরি করলাম সেই অ্যাপসটা আমি ওখানে রাখতে পারবো। এখন আমি যখন অ্যাপস তৈরি করব, আমি চিন্তা করব এই অ্যাপসটা কত গুরুত্বপূর্ণ। যদি খুবই ভালো হয় তাহলে মানুষ এমনি কিনে নিতে চাবে, অর্থাৎ $2-4 দিয়ে কিনবে। কিন্তু ওই রকম টাইপের যদি না হয় তাহলে কি করবে? তাহলে আমি এটা ফ্রি দিব। এখন ফ্রি দিলে আমার বেনিফিটটা কি? আমার বেনিফিট হচ্ছে আমি যখন অ্যাপসটা তৈরি করব ওখানে অ্যাড বসাবো, ওই অ্যাডটা নিব গুগল, তোমার ওই গুগল থেকে। তো ওইখানে আমি যদি দুইটা অ্যাড বসাই, খেয়াল করো, তাহলে দেখবা তোমরা যে এইগুলা অ্যাপস গুলা ইউজ করো, ফ্রি ফ্রি অ্যাপস, দেখবা প্রত্যেকটা অ্যাপস কোনো কাজ শেষ হলে কোনো অ্যাড দেয়, কোনো ব্যানারের মতো অ্যাড দেয়, ঠিক আছে? এরকম হয়তো চালু হওয়ার সময় অ্যাড দেয়, একেবারে যে ফ্রি সেটা কিন্তু না। ওই যে অ্যাডটা যে দিল, ওই অ্যাডের যে টাকাটা, সেই টাকাটা দুই ভাগে ভাগ হয়। 43% এটা পায় গুগল, আর 57% পায় যে অ্যাপস তৈরি করেছে, যে অ্যাপসের মালিক সে। ধরো 1 টাকা যদি ইনকাম হয় ওই অ্যাড থেকে, তাহলে 43 পয়সা পাবে গুগল, আর 57 পয়সা পাবে ওই অ্যাপস যে তৈরি করেছে সে। এখন তুমি অ্যাপস নামালা, তুমি যতবার দেখবা ব্যবহার করবা ততবার তোমার কিন্তু ওই অ্যাপস এর মধ্যে অ্যাড আসবে। আর দেখবা ওখানে যখন ডাউনলোড করতে যাবা তখন ওইটার ডিসক্রিপশনে দেখবা যে ওটা অ্যাড ফ্রি না অ্যাড যুক্ত। তুমি যদি অ্যাড ফ্রি অ্যাপস নামাও তাহলে ওখানে অ্যাড আসবে না, ওখানে কিন্তু লেখা থাকে। তোমরা এগুলো তো দেখো না, ওই যে ডিসক্রিপশনে যখন ডাউনলোড করো তখন ওখানে লেখা আছে যে এটা কি অ্যাড আছে না অ্যাড নাই, এটা তুমি দেখতে পারবা। তো এই জন্য কিন্তু অ্যাপ যারা নির্মাণ করে, যদি ভালো একটা অ্যাপস তুমি তৈরি করতে পারো তাহলে এক অ্যাপস দিয়ে তুমি কিন্তু সারা জীবন বসে বসে খেতে পারবা, একটা অ্যাপস দিয়ে। বুঝতে পেরেছো বিষয়টা? তোমার অ্যাপসটা খুব, ইউটিউবেও তো সেম সিস্টেম। হ্যাঁ, ইউটিউবও ইউটিউবে সেম সিস্টেম ঠিক আছে, কিন্তু অ্যাপস এ ইনকাম বেশি হয় আর কি। আর এটা তো বিয়ের এর মধ্যে বেশি দেখা যাচ্ছে। ওখানে তোমার যদি অনেক সাবস্ক্রাইব থাকে তাহলে, সাবস্ক্রাইবার থাকে তাহলে তোমার ওখানে অ্যাড আসে, অ্যাড এর থেকে একটা অ্যামাউন্ট তুমি পাও। জি স্যার, একই একই সিস্টেম ওটা। তো দেখো এইরকম কোনো কিছু করতে পারলে কিন্তু এরকম শত শত তোমার লোক কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতেছে এবং তারা ক্যারিয়ার গড়ছে এখানে প্রফেশনালি। তাহলে একটা অ্যাপস দিয়েই কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব। বুঝতে পেরেছো বিষয়টা? তো সেরকম অ্যাপস করতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন পরবর্তীতে চলে আসি যে প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে একসময় অফিসে বসেই ঘরের টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। মোবাইল ডিভাইসের মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যাবে। দিন দিন ইলেকট্রনিক ডিভাইসের আকৃতি ছোট হয়ে আসছে এবং এদের কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এটি আরো বৃদ্ধি পাবে। রান্না থেকে স্যাটেলাইট পর্যন্ত, পরিচালনা পর্যন্ত সবকিছুই মানুষের হাতের নিয়ন্ত্রণে চলে আসবে। এর সবকিছুই পরিচালিত হবে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে। এখন দেখো তারপরে যে বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটে আমাদের দেশের ভালো প্রোগ্রামাররা দেশে বসেই গুগল, মাইক্রোসফট, ইন্টেল, ফেসবুকের মতো বিশ্ব খ্যাত কোম্পানিগুলোর কাজ করতে পারছেন। তাছাড়া ভালো প্রোগ্রামাররা ইচ্ছা করলে নিজেরাই সফটওয়্যার ফার্ম খুলতে পারেন। পেশা হিসেবে প্রোগ্রামিং এর আলাদা একটা গুরুত্ব আছে, কারণ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ এখানে রয়েছে। তাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সরাসরি বিশ্বের নাম করা অনেক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট, আমি যখন পড়ি তখন মাইক্রোসফটে বাংলাদেশে প্রায় 43 জন এমপ্লয় ছিল। বুঝতে পেরেছো বিষয়টা? এখন আরো অনেক বেশি আছে, এবং ওই সময়ে 2010 বা 6-7 এর দিকে তখন নাকি তাদের স্যালারি ছিল প্রায় 43 না 42 লক্ষ টাকা, মানে মান্থলি স্যালারি ছিল, ঠিক আছে, মাইক্রোসফট একজনের স্যালারি। তাহলে চিন্তা করো
তারপরে দেখো গুগল ফেসবুক কোম্পানিতে কাজ করার কত হবে? হ্যাঁ স্যার, ওদের মান্থলি স্যালারি যদি এত থাকে তাহলে ওদের পেনশন কত হবে? পেনশন বিদেশি কোম্পানিতে পেনশন সিস্টেম আছে কিনা আমার জানা নেই, ঠিক আছে স্যার? নেই মনে হয়। হ্যাঁ আমার কাছেও মনে হয় নেই, কারণ বিদেশি ম্যাক্সিমাম কোম্পানি কন্ট্রাকচুয়াল বেজে চাকরি করতে হয়, কন্ট্রাকচুয়াল যে 2 বছর 3 বছর, আবার কন্ট্রাক্ট বাড়বে, কিন্তু ম্যাক্সিমামে বাইরের কান্ট্রি যে কোম্পানিগুলো আছে সেখানে কন্ট্রাকচুয়াল বেস চাকরি, বাংলাদেশের মতো না একবার হলে আর যাবে না ওইরকম না। তোমার পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে তোমার চাকরি দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই চলে যেতে পারে, ঠিক আছে? বাইরের কিন্তু কাজের মূল্যায়ন বেশি, তো তুমি কে ওইটার সে কাজের মূল্যায়ন, তুমি কতটুকু কাজ জানো তার উপর তোমার স্যালারি নির্ধারণ হয়। তারপরে দেখো বলছে প্রতি বছরই বাংলাদেশ থেকে অনেকেরই নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে নিজের সত্ত অবস্থান করে নিচ্ছেন এইসব বিখ্যাত কোম্পানিতে। আর একটি মজার ব্যাপার হলো অধিকাংশ ক্ষেত্রে এসব বড় কোম্পানিতে আবেদন করার প্রয়োজন হয় না, তারা নিজেরাই বিভিন্ন দেশ থেকে ভালো ভালো প্রোগ্রামারকে খুঁজে বের করে নেয়। এটা একটা মানে আমার আমি আর দেখা একটা অর্থাৎ আমি একটু মিউট করো। হ্যাঁ এই যে এই কথাটা বললো না যে বাইরের কোম্পানি ওরা ভালো ভালো প্রোগ্রামার খুঁজে নাই, তা আমার একেবারে নিজের চোখে দেখা এবং আমার রুমমেট রুমমেট বুঝছো তো আমার বিশ্ববিদ্যালয়ে স্যার এই গাড়ি ট্যাঙ্কে বের করেন স্যার আমাদের না এটা ফারিয়া স্যার গাড়ি ট্যাঙ্ক আরে না গাড়ি ট্যাঙ্ক দেখি 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 স্যার আপনার স্ক্রিনে ইয়েলো কালার একটা দাগ বুঝছে কে জানে দিচ্ছে ইয়েলো কালার না আচ্ছা দেখি স্যার একদম সাইটে আচ্ছা সাইটে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি না, আচ্ছা আমি একটু পরে দেখবো আমি কিন্তু কে দাগ দাও, ঠিক আছে? তাহলে কিন্তু আমি একেবারে রিমুভ করে দিব আর জয়েন করতে পারবো না নেক্সট ডে। স্যার জাফরিন দাগ দিছিল জাফরিন, আচ্ছা জাফরিন আর দাগ দিবে না কিন্তু, ঠিক আছে? তারপরে দেখো আমি যেটা বলছিলাম যে আমি আর দেখা আমার রুমমেট ছিল একসাথে, আমরা 4 বছরে একই রুমে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ঠিক আছে? তো ও ভালো প্রোগ্রামার ছিল, অনেক ভালো প্রোগ্রামার, তো ও কিন্তু এখন নেদারল্যান্ডে চলে গেছে, এখন নেদারল্যান্ডের সেখানে তোমার হচ্ছে নাগরিকত্ব পেয়েছে। ও বাংলাদেশে একটা কোম্পানিতে চাকরি করতো, তো এখান থেকে ওকে ওরা খুঁজে, ঠিক আছে, ওর পোর্টফোলিও ছিল ওরা খুঁজে এখান থেকে ওকে ওখানে চাকরির অফার, এবং ওই দেশের হচ্ছে তোমার হলো $5,000 মনে হয়, হ্যাঁ €5,000 না ডলার এরকম, তো বাংলাদেশে হচ্ছে 5.5 লাখ টাকা বেতন। তো ও যখন বাংলাদেশে চাকরি করতে, হ্যাঁ বলো স্যার অনেকেই চ্যাটে ইয়া দিচ্ছে এটনেস দিচ্ছে না, আমি তো তোমাকে কমেন্ট বক্সে দিতে বলছি, কমেন্ট বক্সে দিবা, ঠিক আছে? আচ্ছা আমি না অনেকে, হ্যাঁ হ্যাঁ হয়তো কমেন্ট বক্সে দিবে, পরে দিবে সমস্যা নেই, জানে সবাই এখানে দেয় ওখানে দেয় আর কি। আচ্ছা যেটা বলছিলাম, তাহলে দেখো বাইরের কান্ট্রিতে ও কিন্তু জাভা প্রোগ্রামার, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ শিখেই কিন্তু ও তার নিজের ক্যারিয়ার, একটা ল্যাঙ্গুয়েজের উপরে প্রায় 15 বছর ধরে কাজ করতেছে, ঠিক আছে? মানে ইউনিভার্সিটিতেও ও অনেক ভালো ভালো কাজ করতো ওই জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাহলে কিন্তু ও শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ শিখেই কিন্তু আজকে এই পর্যায়ে, ঠিক আছে? তো এই জন্য এই ICT-র জগতের যারা ক্যারিয়ার করতে চায় তাদের অনেক ধৈর্য শক্তি লাগবে এবং রোমাইয়া রোল রোল কত বার 41 41 সায়েন্সে না, আমি ওকে রিমুভ করে দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু রেকর্ডও হয়ে গেছে স্যার, ও আউটসাইডার স্যার, আমাদের স্কুলের নাও আমাদের ক্লাসের না, টি স্যার বাইরে থেকে এসে স্যার নাম দিয়ে ঢুকতেছে আমাদের স্কুল, নাম দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? একজনই বারবার নেম চেঞ্জ করে এরকম করতেছে, জি স্যার জি স্যার কইতে পারি স্যার এটাই। আচ্ছা ঠিক আছে আমি পরবর্তীতে দেখবো আর কি, ঠিক আছে?
জয়েন করানোর আগে চেক করে নিব। ওকে ঠিক আছে, তাহলে দেখো আমি যেটা বলছিলাম, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কাজ করার রয়েছে আরো সুবিধা, এতে কোনো অফিসে না গিয়ে কাজ করার সুযোগ রয়েছে। উন্নত দেশগুলো ভালো ভালো কোম্পানি তাদের নিজেদের দেশের কর্মীদের দুষ্প্রাপ্যতার কারণে আমাদের মতো উন্নয়নশীল দেশের কর্মীদের কাজ করার সুযোগ দেয়। আমাদের দেশের কর্মীরা বিশ্বমানের, বর্তমানে আমাদের দেশের প্রোগ্রামার সহ অনেক আইসিটি কর্মী ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করছে আমেরিকা, কানাডা, ব্রিটেনের মতো দেশগুলো বড় বড় কোম্পানিতে। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেশে বসে কিন্তু বাইরের কান্ট্রিতে অফিস করার, কাজ করার সুযোগ রয়েছে অনেক টাইপের কাজ। তোমরা যদি ফ্রিল্যান্সার হতে চাও, ঠিক আছে, ইন ফিউচার, তাহলে অর্থাৎ অন্য পেশার পাশাপাশি পড়াশোনার পাশাপাশিও কিন্তু তোমরা ফ্রিল্যান্সার হতে পারো। তারপর দেখো, ফ্রিল্যান্সার কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন হয়। এক্ষেত্রে যোগাযোগের জন্য ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকলেই চলে। এছাড়াও আইসিটিতে রয়েছে কম্পিউটার নেটওয়ার্কে কাজ করার সুযোগ। জান্নাতুল ফেরদৌস সাদিয়া এখন জয়েন করতেছে, দেখি জান্নাতুল ফেরদৌস সাদিয়া অরল কি 44, তোমরা চিনো ওকে? ওয়ারিশা, নো স্যার, জান্নাতুল ফেরদৌস সাদিয়া নামে তো কেউ নেই। জি আছে স্যার, আমাদের ক্লাস ঠিক আছে। তারপরে এখনো দেখো অনেকেই, ফাহমিদা 69, এ কি আমাদের স্টুডেন্ট ফাহমিদা 69 চেনো তোমরা সবাই? নো স্যার, আমাদের তো 66 পর্যন্ত মেবি স্যার, আমাদের 67 পর্যন্ত, 67 তাহলে 69 এটা রিমুভ করে দিলাম আমি। ঠিক আছে, হ্যাঁ স্যার রিমুভ করে দেন, আমার জয়েন করতেছে। ঠিক আছে, আর করতে পারবে না। এখন দেখো যেটা বলছিলাম, যে ফ্রিল্যান্সের কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন হয়, অর্থাৎ তোমার ধৈর্য শক্তি থাকতে হবে এবং ইংরেজি ভাষার একটু দক্ষতা থাকতে হবে। তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে যে ফ্রিল্যান্সিং এর জন্য কি প্রয়োজন। তাহলে প্রথমত ধৈর্য প্রয়োজন, আর ইংরেজি ভাষায় ভালো দক্ষ থাকতে হবে। এত দক্ষ না হলে হবে, এটা সেকেন্ড অপশন, কিন্তু প্রথম অপশনটা হচ্ছে ধৈর্যের প্রয়োজন। ঠিক আছে, এছাড়াও আইসিটিতে রয়েছে কম্পিউটার নেটওয়ার্কে কাজ করার সুযোগ। যেসব কোম্পানি নিজেরা সার্ভার ব্যবহার করে তাদের কম্পিউটার নেটওয়ার্ক তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়, তাই চাকরির বাজারে এর অবস্থানও অনেক ভালো। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দিন দিন বেড়েই চলছে, পরবর্তী 2-3 বছরের মধ্যে এর চাহিদা দ্বিগুণ হবে বলে অনেকেই মনে করেন। তারপরে দেখো, বাংলাদেশেও ইতিমধ্যে বেশ কিছু সফটওয়্যার কোম্পানি তৈরি হয়েছে, যারা বাংলাদেশে তৈরি বিভিন্ন সফটওয়্যার, মোবাইল অ্যাপস পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি করছে। এটি আমাদের জন্য অবশ্যই গর্বের। তো এই যে সফটওয়্যার যে কোম্পানি, আমি আজ থেকে 5-7 বছর আগেই তথ্য জানি যে প্রায় বাংলাদেশে 1200 থেকে 1300 সফটওয়্যার ফার্ম আছে। ঠিক আছে, 1200 থেকে প্রায় 1300, এখন আরো অনেক বেড়ে গেছে আর কি। এটি আমাদের জন্য অবশ্যই গর্বের। বর্তমান তরুণ প্রজন্মের অনেক শিক্ষার্থী এই পেশার সঙ্গে জড়িত হয়ে পড়েছে, ভবিষ্যতে এই সেক্টরে আরো অনেক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। কাজেই ক্যারিয়ার হিসেবে আইসিটি সম্ভাবনা অনেক উজ্জ্বল। এসব বিবেচনা করে নিজের আইসিটি দক্ষতা বাড়িয়ে নিতে এখন থেকেই সচেষ্ট হওয়া প্রয়োজন। তাহলে এই হচ্ছে আমাদের টপিকস গুলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিকস। আজকে যে টপিকসটা বললাম, যে আইসিটি আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি, অর্থাৎ আইসিটিতে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার কেমন, তো সেটা শিফা রোল 60 ইসরাত জাহান শিফা, ঠিক আছে বলো না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা, তোমরা হচ্ছে আসমানে 42 কে রিমুভ করেন, আসমানে 42, এদের কোনো কাম কাজ নাই আসমানে। এই গান বাজতেছে সাদিয়া আফরিনের, সাদিয়া কি করেছি
আচ্ছা আমি একটা জিনিস বুঝি না যে এরা ক্লাসের সময় এই গান বাজাচ্ছে কেন, তাহলে ক্লাসে জয়েন করার দরকার স্যার? ওরা মনে হয় আমাদের ক্লাস, ওরা আমাদের ক্লাস, ওরা আমাদের ক্লাসে না স্যার, ওরা ওরা আউটসাইডার, ওদের অনেক শখ ক্লাস করার। ও আচ্ছা আচ্ছা, তা আমার ক্লাসে তো এর আগে এরকম ছিল না, আজকে প্রথম ফিল করলাম। ঠিক আছে, পরবর্তী আমাদের অনেক ক্লাসেই এমন হয়। তাই জি স্যার, আমার ক্লাসে আজকে জি স্যার, জি স্যার। ঠিক আছে, ওরা এখন রোল নাম্বার দিয়ে ঢুকে তো তাই কোনো টিচার আইডেন্টিফাই করতে পারে না। আচ্ছা, তাহলে আমরা একটা বিকল্প বিকল্প ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, বিকল্প ব্যবস্থা করতে হবে। আর না, ঢুকে ক্লাস যদি মনোযোগ সহকারে শোনে সেটা আলাদা বিষয়, কিন্তু এরকম ডিস্টার্ব করা তো ঠিক না, তাই না? যদি শুনে যে ওকে আমার ক্লাস যদি অন্য স্কুলের হয় যে শুনতেছে, ঠিক আছে শুনতে পারে, কিন্তু এরকম ডিস্টার্ব করা তো ঠিক হবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, দেখি কি সবার যদি প্রোফাইল পিকচার মানে প্রোফাইলে নিজেদের ছবি দেয় তাহলে চেন হ্যাঁ 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 এটা চিনতে সুবিধা হয়। প্রোফাইল পিকচার দিলে চিনতে সুবিধা হবে। প্রোফাইল পিকচার কি আবার চেঞ্জ করবে নাকি? না, তা করতে পারবে না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এখানে যতটুকু পড়ালাম আজকে এর মূল সারমর্ম স্যার, ওরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে। জি স্যার, ওর স্ক্রিনশট নিয়ে ওটাকে প্রোফাইল পিকচার দিয়ে দেয়। ও এত, আচ্ছা ঠিক আছে, আমি ওটা নিয়ে ভাবতেছি। ঠিক আছে, দেখি কি করা যায়, যেহেতু আমি ফিল করলাম আজকে। আচ্ছা, আজকে আমরা এই যে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি যে টপিকসটা পড়লাম, এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট তোমার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে। যদি তোমরা কেউ আইসিটির উপর ক্যারিয়ার গড়তে চাও, বিশেষ করে তোমরা, আমি তোমাদের সাজেস্ট করব যে একটু চিন্তা ভাবনা করতে পারো যে ইন ফিউচার যে আমি এইদিকে যেতে চাই। ঠিক আছে, তো অন্য পেশার পাশাপাশি আইসিটিও আমি কিছু কাজ করতে চাই, আউটসোর্সিং করতে চাই, অ্যাপস তৈরি করতে চাই, এই কাজগুলো যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্যারিয়ারটা অনেক ভালো হবে। ঠিক আছে, অর্থাৎ এই কাজ তৈরি করতে ওনা কোডিং, হ্যাঁ আমি অ্যাপস তো তোমাদের ইন ফিউচার করাবো, অ্যাপস এর কাজ। এই যে আমাদের যে কোডিং ক্লাব আছে, এই কোডিং ক্লাব থেকে তোমাদের অ্যাপস এর কাজগুলো আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, আমাদের কিন্তু এইচটিএমএল এর কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো ঈদের পর থেকে তোমাদের আমি ওই কাজগুলো দেখানো শুরু করব, অ্যাপস এর কাজগুলো কিভাবে অ্যাপস তোমরা নিজেরা তৈরি করতে পারবা সহজে, এত বেশি কঠিন না। তোমাদের এইচটিএমএল এর এই নলেজ থেকেই তোমরা এটা করতে পারবা। ঠিক আছে, তোমরা ওই স্যার পাইথন দিয়ে করা যাবে না এগুলো? অনেক কিছু দিয়ে করা যাবে, তোমার অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়েও করা যাবে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও, তো এটার জন্য আগে বেসিক প্রোগ্রামিং কিছু নলেজ থাকতে হয়। এই নলেজটা তোমাদের কিন্তু হচ্ছে আস্তে আস্তে, এই যে এইচটিএমএল যেহেতু শেষ হয়ে যাচ্ছে, শেষই হয়ে গেছে তোমাদের স্যার। হ্যাঁ বলো স্যার, আপনি কার জন্য কার সাথে চ্যাট করতেছেন? দেখি, আচ্ছা আফিফা, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা আমাদের তাহলে তোমরা হচ্ছে 12টার দিকে তোমার প্র্যাকটিক্যাল ক্লাসে জয়েন করবে। আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিক্যাল করাবো। ঠিক আছে, তাহলে আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারো। কোনো কোশ্চেন আছে তোমাদের স্যার? আপনি এর পরের বার আসলে পিছে ব্যাকগ্রাউন্ডে পানি, ওয়াটার, আচ্ছা ওয়াটার, আচ্ছা আরেকটা জিনিস সমুদ্র দিব। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো, এটা দেখো তো, এটা দেব কিনা? অফিস অটোমেশন রিয়াল মনে হবে না? এটা কেমন? আচ্ছা আমাকে কোশ্চেনটা করে দাও। জি স্যার, এটা ভালো। আচ্ছা এটা দেখো, আচ্ছা হ্যাঁ বলো, তোলো না। জি স্যার, আমার কোশ্চেন হচ্ছে যে অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন স্যার, এটা কি? অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, এটা হচ্ছে যেমন কোন একটা অফিসের কাজ, যেমন অটোমেশন বলতে বোঝায় তার সিকিউরিটিও বোঝায়, সেটা অটোমেটিক হবে। ধরো তুমি একটা অফিসের পুরো কাজগুলো কম্পিউটারে করা হবে, পুরো কাজ। তুমি কি বুঝতে পেরেছো? পুরো কাজ বলতে বোঝায় যে ওই অফিসে আগে যে ম্যানুয়ালি কাজ হতো ওইটা এখন অটোমেশন মানে কম্পিউটার সফটওয়্যার দ্বারা অটোমেটিক, খালি এন্ট্রি দেওয়ার লোক থাকবে আর সবকিছু অটোমেটিক হবে। যেমন আমরা তোমাদের রেজাল্ট কিন্তু এখন বলতে পারো যে অটোমেশন সিস্টেমেই হয়, আমরা তোমাদের রেজাল্ট গুলো খালি এন্ট্রি দিই আর কি, সফটওয়্যারে পুরো রেজাল্ট হয়ে যায়, আমাদের কাজ খালি এন্ট্রি দেওয়া। তারপরে তোমাদের এই যে অ্যাকাউন্ট যে সিস্টেম, হিসাবগুলো কিন্তু তোমাদের অটোমেশন সিস্টেমেই কিন্তু হচ্ছে।
তুলনা বুঝতে পেরেছো বিষয়টা? তো এরকম একটা অফিস একেবারে ফুল অটোমেশন সিস্টেম করা যায়, একেবারে করা যায় না, কিছু লোক জনবলের কিন্তু প্রয়োজন হবে। অর্থাৎ সফটওয়্যার দিয়ে কোনো অফিস পরিচালনা করা, সেটাই অটোমেশন সিস্টেম। তুলনা বুঝেছো বিষয়টা? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। তাহলে তোমরা ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসে জয়েন করবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।